আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞানের বয়নতন্তু ধারণ নিয়ে আলোচনা করব। দেখো, তন্তু শ্রেণীবিভাগ আমরা গত ক্লাসে সংক্ষেপে বলেছিলাম গত পর্বে। আজকে পর্বে দেখো, প্রাকৃতিক তন্তু এবং কৃত্রিম তন্তু অর্থাৎ বয়নতন্তুর এই দুইটি প্রধান শ্রেণীবিভাগ, এর মধ্যে প্রাকৃতিক তন্তুর যে শ্রেণীবিভাগ সেটিকেও চারটি ভাগে ভাগ করা হয়। সেগুলোর মধ্যে প্রথমেই দেখো রয়েছে উদ্ভিজ তন্তু, দ্বিতীয়টি হচ্ছে প্রাণীজ তন্তু, তৃতীয়টি হচ্ছে খনিজ তন্তু, চতুর্থটি হচ্ছে রাবার তন্তু। প্রথমে দেখো এই চারটি তন্তু নিয়ে আমি আলোচনা করব। প্রথমে দেখো উদ্ভিজ তন্তুটি, এই তন্তুটি আসছে তোমার উদ্ভিদের বিভিন্ন অংশ থেকে, উদ্ভিদের ফল ফুল বা তার গাছের কাণ্ড শেকড় এগুলো থেকে উদ্ভিজ তন্তু সংগ্রহ করা হয়। উদ্ভিজ তন্তুর মাধ্যমে যে কৃত্রিম সুতা অর্থাৎ কৃত্রিম যে আঁশ পাই, সেই কৃত্রিম আঁশ দিয়ে আমাদের সুতা বা কি তন্তু তৈরি করা হয়, তারপর সেটি থেকে পোশাক করা হয়। উদ্ভিদের বিভিন্ন ধরনের শাখা প্রশাখা, যেমন ধরো তোমার ফ্ল্যাক্স তন্তু আমরা বলি, মসিনা গাছের যে শিকড় থাকে সেখান থেকে তৈরি করা হয়, সেটা হতে পারে উদ্ভিজ তন্তু। এরপর দেখো আসি প্রাণীজ তন্তু, অর্থাৎ প্রাণী থেকে যেগুলো সংগ্রহ করা হয়, বিশেষ করে তোমার রেশম পশম এগুলো যে তৈরি করা হয়, পশমি কাপড়ে সাধারণত পশুর যে লোম বা চুল সেগুলো থেকে সুতা তৈরি করা হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রাণীজ তন্তু সেগুলোর বড় উৎস, অর্থাৎ প্রাণী থেকে যেটা নেওয়া হয়। খনিজ তন্তু দেখো, দীর্ঘদিন খনির নিচে অর্থাৎ মাটির নিচে যে শিলাগুলো, কঠিন শিলাগুলো জমা হয়, সেগুলোর স্তরে স্তরে বিভিন্ন ধরনের আঁশ থাকে, সেগুলো তৈরি সেগুলো উঠিয়ে নিয়ে এসে অর্থাৎ আহরণ করে নিয়ে এসে সেগুলো বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সেগুলো থেকে সুতা তৈরি করা হয়। এটিও এক ধরনের, যেমন তোমার অ্যাসবেস এক ধরনের রাসায়নিক পদার্থ, সেটা থেকেও তোমার অ্যাসবেস তন্তু তৈরি করা হয়। এরপর দেখো রাবার তন্তু, রাবার গাছের যে আঠা বা রস পরে সেগুলো জমাকরণের মাধ্যমে সেই আঠাটা দিয়ে বা সেই লালাটা দিয়েও তোমার সুতা তৈরি করা হয়। এগুলো হচ্ছে সব তোমার প্রাকৃতিক উৎস। এরপর দেখো আমরা কৃত্রিম তন্তু সম্পর্কে জানবো। কৃত্রিম তন্তুর মাধ্যমে মেইন যেটা হচ্ছে আমরা জানি রেয়ন ও হচ্ছে লাইলন। রেয়ন ও লাইলন সাধারণত তোমার কৃত্রিমভাবে তৈরি করা হয়, তাই এগুলো নিয়ে বলার তেমন কিছু নেই। তাছাড়াও আমি তন্তুর ভৌত ও কর্মবৈশিষ্ট্য যে আলোচনা করব সেগুলোর মাধ্যমে এগুলো বলে দেবো। তাহলে এখন দেখো আমরা চলে যাই তন্তুর ভৌত ও কর্মবৈশিষ্ট্যে। তন্তুর ভৌত বলতে বোঝাচ্ছে একটি তন্তুর যে তোমার প্রাথমিক যে গুণাবলীটা অর্থাৎ মৌলিক যে গুণগুলো সেগুলো নিয়ে আলোচনা করব, এবং কর্মবৈশিষ্ট্য বলতে বোঝানো যাচ্ছে যে তন্তুটা থাকবে সেটা আসলে মেইনলি আমরা কী কাজে ব্যবহার করব, সেটাই হচ্ছে আমার তন্তুর কর্মবৈশিষ্ট্য। তাহলে দেখো এক নম্বরে প্রথমে আমরা জেনে নিই যে তন্তুর মধ্যে প্রথমে আমরা চলো কোনো একটি প্রাকৃতিক তন্তু নিয়ে আলোচনা করি। প্রথমে তুলা তন্তু নিয়ে আলোচনা করি, চলো তুলা তন্তু। তুলা তন্তুর ভৌত ও কর্মবৈশিষ্ট্য সম্পর্কে এখন আমরা জানবো। আচ্ছা, তুলা তন্তু সাধারণত তোমার যেটাকে বলা হয় যে কার্পাস গাছের বীজ থেকে সাধারণত তুলা তন্তু তৈরি করা হয়, অর্থাৎ কার্পাস গাছের যে বীজ থাকে সেটার ভিতর থেকে যে আঁশ সংগ্রহ করি সেটাই হচ্ছে তুলা। সে তুলাটাকে প্রক্রিয়াজাত করে সুতা তৈরি করা হয় অর্থাৎ তন্তু তৈরি করা হয়, সেখান থেকে বস্ত্র বা কাপড় তৈরি করা হয়, তারপরে গিয়ে সেটিকে পোশাক বানানো হয়। সেক্ষেত্রে দেখো তুলা তন্তু যদি আমি পানিতে ভিজাই তাহলে শক্তি উজ্জ্বলতা দুইটি খুবই বৃদ্ধি পায়, এবং তুলা তন্তুর ভিতর দিয়ে সহজে তোমার বাতাস চলাচল করতে পারে, এবং এই তন্তু খুব উজ্জ্বল হয় এবং মানে পরিধানে খুব আরামপ্রদ হয়। তুলা তন্তু থেকে সাধারণত তোমার সুতি কাপড় তৈরি করা হয়। সুতি কাপড়ের দৈর্ঘ্য প্রস্থ দুইটি বেশি থাকে, এবং এ ধরনের পোশাক গরমকালে আমরা বেশি পরিধান করে থাকি, কারণ এ ধরনের পোশাক খুবই আরাম প্রদান করে এবং এর ভিতর দিয়ে সহজেই বাতাস চলাচল করতে পারে। আমরা এই তুলা পোশাক অর্থাৎ সুতি পোশাক কিসে কিসে ইউজ করি, সুতি পোশাক ব্যবহার করে আমাদের বিছানা চাদর বা পর্দা তৈরিতে, বা বালিশের যে কুশন কভার সেগুলো তৈরিতে, বা আমরা প্রতিদিনের বাসার যে কাপড় বা কোনো অনুষ্ঠানের কাপড় এগুলো পরিধানে আমরা তুলা তন্তু অর্থাৎ সুতি কাপড় ব্যবহার করে। এই হচ্ছে আমার তন্তুর ভৌত বৈশিষ্ট্য এবং কর্ম বৈশিষ্ট্য। এরপর দ্বিতীয়ত আমি বলতে পারি তুলা তন্তুর পরে আমরা ফ্ল্যাক্স তন্তু নিয়ে আলোচনা করি, যেটা হচ্ছে একটি উদ্ভিদ তন্তু। তাহলে ফ্ল্যাক্স তন্তু, ফ্ল্যাক্স গাছ যেটাকে বলা হয় মসিনা গাছ, মসিনা গাছের শেকড় থেকে তোমার ফ্ল্যাক্স তন্তু উৎপাদন করা হয়। ফ্ল্যাক্স তন্তু যদি আমি মসিনা গাছের ছাল উপড়িয়ে দেখি তাহলে দেখবো একদম গাছের মাথা থেকে নিচ পর্যন্ত ডালগুলো তোমার ছড়িয়ে থাকে, অর্থাৎ ভিতরে শিকড়টি বা আঁশটি ছড়িয়ে থাকে। এই সুতাও তোমার ফ্ল্যাক্স তন্তু অনেকটা তোমার তুলা তন্তুর মতো, পানি দিলে এটার নিজস্ব উজ্জ্বলতা রং থাকে, পানি দিলে শক্তি আরও বৃদ্ধি পায়। সাধারণত গরমকালে এ ধরনের তন্তু আমরা বেশি, অর্থাৎ ফ্ল্যাক্স তন্তুর যে কাপড় সেটি আমরা
আমরা বেশি পরিধান করে থাকি, কারণ এই ধরনের তন্তু থেকে তৈরি জামা খুবই নরম হয় এবং পরিধানও খুব নমনীয় হয়। এজন্য সাধারণত তোমার বাংলাদেশের আবহাওয়া এই ধরনের ফ্ল্যাক্স তন্তুর তৈরি পোশাক বেশি পরিধান করা হয়, এবং ফ্ল্যাক্স তন্তু তোমার ব্যবহার করা হয় বাসার পর্দায় বা বিছানার কাপড়ে বা বাইরে যেসব জামা কাপড় আমরা উৎসবে পরি সেগুলো থেকে ফ্ল্যাক্স তন্তুর জামা পরা হয়। এরপর দেখো 3 নম্বরে যাব, ফ্ল্যাক্স তন্তুর পরে আমি যাব রেশমি তন্তুতে বা রেশম তন্তু। রেশম যে তন্তু, রেশম তন্তু যে মেইন ইনগ্রিডিয়েন্টস বা মেইন যে আর সেটা আসে তোমার গুটি পোকার লালা থেকে। গুটি পোকার লালা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে রেশম তন্তু তৈরি হয়। রেশম তন্তু সাধারণত নিজস্ব অনেক উজ্জ্বলতা থাকে, এই জন্য সাধারণত তোমার আগের যুগের মানুষ বা এই যুগের মানুষও শৌখিনতার কাজে তোমার রেশম তন্তু বেশি ব্যবহার করে থাকে। রেশম তন্তুর আঁশগুলো অনেক বড় হয়, বিধায় কাপড়গুলো অনেক দামি এবং এই কাপড়গুলো খুব আরামদায়ক। পানিতে সাধারণত রেশম তন্তুর উজ্জ্বলতা আরও বৃদ্ধি পায়। আমাদের বিভিন্ন ধরনের উৎসবের জাঁকজমকপূর্ণ যে পোশাক সেগুলো আমরা রেশম তন্তুর মাধ্যমে তৈরি করে থাকি। এরপর দেখো 4 নম্বর যাই, 4 নম্বর হচ্ছে পশম তন্তু। পশম তন্তু যেটাকে আমরা বলি যে পশমি কাপড় তৈরি করা হয়। পশম তন্তু সাধারণত তোমার উদ্ভিদের বিভিন্ন ধরনের চুল বা লোম থেকে, সাধারণত আমরা জানি আমাদের বাংলাদেশে ভেড়ার লোম থেকে বেশিরভাগ পশম তন্তু তৈরি করা হয়। সেই ক্ষেত্রে ভেড়ার লোমগুলো কেটে ফেলা হয়, পরবর্তীতে আবার সেগুলো গজায়, এজন্য ভেড়াকেও আলাদাভাবে লোম উৎপাদনের জন্য সেগুলো তৈরি করা হয়। পশম তন্তু সাধারণত পানিতে ভিজালে এটার যে শক্তি বা রং দুটি অনেকাংশে কমে যায়, এবং এই তন্তুর ভিতর দিয়ে তাপ বা বাতাস চলাচল করতে পারে না, ফলে যে কাপড় পরিধান করে তার গরম অনুভূত হয়। এই জন্য শীতকালে তোমার মোটা সোয়েটার বলো বা শীতকালের যে কাপড় যেটা শীত নিবারণ করবে সেই জন্য পশমি তন্তু বেশি ব্যবহার করা হয়, এবং এই তন্তু তুলনামূলক দামও বেশি। এরপর দেখো আমরা বলতে পারি যে 5 নম্বরে আমরা আলোচনা করতে পারি কৃত্রিম তন্তু নিয়ে। 5 নম্বর হচ্ছে কৃত্রিম তন্তু। কৃত্রিম তন্তুর মধ্যে আমরা সব ধরনের তন্তুর শ্রেণীবিভাগে দেখতে পাই, অর্থাৎ কৃত্রিম যেগুলো। কৃত্রিম তন্তু সাধারণত ভৌত বৈশিষ্ট্য যদি আমরা বলি, কৃত্রিম তন্তু যেহেতু মানুষ কৃত্রিমভাবে নিজেরাই তৈরি করে সেই ক্ষেত্রে রং উজ্জ্বলতা সবগুলো মানুষরাই নির্দিষ্টভাবে, অর্থাৎ হালকা কালার থেকে একদম যে গাঢ় কালার বলতে পারো বা গাঢ় রং বলতে পারো সেগুলো মানুষরা বিভিন্ন নিজেদের পরিমাপ মতো নিজেদের প্রয়োজন মতো বানিয়ে নেয়। কৃত্রিম তন্তু সাধারণত পানি দিলে কোনো পরিবর্তন হয় না, সাধারণত শুকনো জায়গায় শুকালেও এটি শুকিয়ে যায়, অতিরিক্ত রোদের প্রয়োজন হয় না। রেলন, লাইলন, পলিয়েস্টার এই ধরনের কাপড়গুলো সাধারণত যে আমরা বাইরের যে কাপড়গুলো পরিধান করি উৎসবের বা বিভিন্ন অনুষ্ঠানের বা জাঁকজমকপূর্ণ পার্টি, সেগুলো আমরা কৃত্রিম তন্তুর সাহায্যে ব্যবহার করে থাকি। কৃত্রিম তন্তুর মাধ্যমে তৈরি যে পোশাকগুলো সেগুলো বিভিন্ন ধরনের তোমার শৌখিন কাজে ব্যবহার করা হয়, যেমন আমরা বলতে পারি টেবিলের ওয়াল ক্লথ ব্যবহার করার জন্য বা ওড়না পরার জন্য বিভিন্ন ধরনের কাজে কৃত্রিম তন্তু ব্যবহার করা হয়। কৃত্রিম তন্তু সাধারণত মানুষ তার পরিমাণ বা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হয় বলে আমরা যে কোনো আকৃতির বা যে কোনো ধরনেরই রেয়ন, লাইলন বা পলিয়েস্টার এই ধরনের কাপড়গুলো পেয়ে থাকি। কৃত্রিম তন্তু সাধারণত পরিবেশের জন্য ক্ষতিকর, অর্থাৎ এই তন্তু আগুনের সংস্পর্শে গেলে সহজে গলে গলে পড়ে, অর্থাৎ আগুন ধরে না কিন্তু সেগুলো প্লাস্টিকের মতো গলে যায়। এজন্য সাধারণত কৃত্রিম তন্তু ব্যবহারে সচেতন থাকতে হয় যাতে তন্তু নষ্ট না হয়। দামও তুলনামূলকভাবে কৃত্রিম তন্তুর কম, মানুষ তার সাধ্যের মধ্যে কৃত্রিম তন্তু কিনতে পারে, সেই ক্ষেত্রে রেশম এবং পশম তন্তুর অবশ্যই দামটা তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে। তাহলে দেখো তন্তু শ্রেণীবিভাগের মধ্যে প্রাকৃতিক তন্তু এবং কৃত্রিম তন্তু সম্পর্কে জানলাম, এবং তন্তুর ভৌত কর্মবৈশিষ্ট্যের মধ্যে আমরা তুলা, ফ্ল্যাক্স, রেশম এগুলো সম্পর্কে জানলাম। এগুলো সবই আমার প্রাণীজ উদ্ভিজ্জ প্রাকৃতিক তন্তু, এবং শুধুমাত্র কৃত্রিম তন্তু হচ্ছে আলাদা, যেটা মানুষ নিজের প্রয়োজনে নিজে তৈরি করে থাকে। আশা করি তোমাদের এই পর্বে আর কোনো সমস্যা নেই, পরবর্তী দিন নতুন কোনো পর্ব নিয়ে চলে আসবো। ততদিন ভালো থেকো, আল্লাহ হাফেজ।